শনিবার ভারতে 3,000 টন ইলিশ রপ্তানির কথা জানিয়ে আদেশ জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের এমন সিদ্ধান্তের 24 ঘন্টা না পেরুতেই চাঁদপুরে অস্থির হয়ে উঠেছে ইলিশের বাজার। দাম বেড়েছে কেজিতে 150 থেকে 200 টাকা। শনিবার 700 থেকে 900 গ্রামের ইলিশ 1600 টাকা কেজি প্রতি বিক্রি হলেও রোববার তা বিক্রি হচ্ছে 1700 টাকায়। আর 1 কেজি ওজনের ইলিশ শনিবার 1700 টাকা বিক্রি হলেও রোববার দর উঠেছে 1850 থেকে 1900 টাকায়। আকস্মিক এই উলম্ফনে ক্ষুব্ধ ক্রেতারা। গতকালকে থেকে আজকে কেজিতে 200 টাকা করে বেশি, বুঝলেন? আর যদি ভারতে পাঠাতে হলে আমরা ইলিশের কাছ থেকে কিনতে পারতাম না। প্রতি কেজিতে 400 থেকে 500 টাকা করে প্রতি কেজিতে টাকার দাম বেড়ে গেছে। আমরা তো এখানে যেভাবে আসছিলাম মাছ কেনার জন্য, এভাবে এখানে তো এইসব মাছ কিনতে পারতেছি না। ইলিশ মাছ ইন্ডিয়াতে দিবে, আমরা দেশের জন্য করে, আমরা যদি এই মাছগুলো খাইতে না পারি, আমরা যদি ব্যবহার না করতে পারি, ভাই আমরা যাবো কোথায়? আমরা বলবো কার কাছে? ব্যবসায়ীদের দাবি, ভরা মৌসুম হলেও বাজারে ইলিশের সরবরাহ কম, আর রপ্তানির খবরে চাহিদা বেড়েছে দ্বিগুণ। ভারতে মাছ পাঠানোর সিদ্ধান্তে তো মনে করেন মাছ বাড়ছে, মন তো মনে করেন 800 টাকা করে বাড়ছে। আপনি কেজি প্রতি প্রায় না হলে 100 টাকা করে বাড়ছে মনকে কেজিতে, কথা বুঝছেন? আর মাছও এবার কা কম, মনে করেন যে মাছ কালকে 1 কেজি মাছ বেশি 1650 করে, আজকে এই মাছ 1800 1850, আর আপনি 1200 1300 করে মালা মাছ আজকের বাজারে 1900 2000, 1.5 কেজি মাছ বেশি আমরা 2000 করে, এখন এই মাছ 2500 করে আমাদের। এদিকে দাম আরও বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা, আর রপ্তানিকারকদের জন্য ইলিশ সংগ্রহে নেমেছে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো। না, আমার জানা মতো এখন সরাসরি কোনো লাইসেন্স আমাদের কাছে নাই, এক্সপোর্টের লাইসেন্স নাই। এগুলি একটা সময় ছিল, কিন্তু 2008-এর পরে এগুলি আস্তে আস্তে আমাদের নবায়ন করা হয় নাই, আর আমরা ওইভাবে এক্সপোর্ট করি নাই। এর মধ্যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যেই মাছগুলি দিত, ওগুলি আমরা নির্দিষ্ট কোনো লোকের নামে বা অন্য কারো মারফতে, লাইসেন্সের মারফতে আমরা ইন্ডিয়াতে মাছ দিতাম, কিন্তু এখন আর সরাসরি দেওয়ার মতো আমাদের সেই লাইসেন্স নাই। সরবরাহ অনেক কম, যদি এই পরিমাণ সরবরাহ থাকে তাহলে রপ্তানি হলে দাম অবশ্যই বাড়বে, আর যদি সরবরাহ বাড়ে তাহলে দামের উপরে খুব বেশি প্রভাব পড়বে না বলে আমরা মনে করি। চাঁদপুরে আসলে সরাসরি এরকম এক্সপোর্ট করার মতো কেউ নাই, তবে এক্সপোর্ট যারা করে তারা চাঁদপুর থেকে এসে মাছ নেয়। সরবরাহ না বাড়লে সামনে কেজি প্রতি ইলিশের দাম 2400 থেকে 2500 টাকায় ঠেকবে বলে ইঙ্গিত দিলেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।